এখন মুক্তিযুদ্ধে যখন আমি অংশগ্রহণ করলাম কীভাবে, যখন আওয়ামী লীগ নির্বাচনে সহজাবাদ ভিত্তিক নির্বাচন হয়, এই সহজাবাদ পক্ষে পূর্ববঙ্গের মানুষ, পূর্ব পাকিস্তানের মানুষ একসাথে আওয়ামী লীগকে ভোট দিন, জনগণ জাপিয়া পড়েছে মাঠে, বিভিন্ন জায়গাতে মানুষ ট্রেনিং দিচ্ছে মুক্তিযুদ্ধে। আমি আমার গ্রামে আমার মানুষকে রিয়া ট্রেনিং দিয়েছি। এই বর্তমানে যে একটা বিজ্ঞানা গ্যাস ফিল আছে, এটা আমার গ্রামে, ওই জায়গাতে আমরা ট্রেনিং দিয়েছি। কিন্তু এই সার্ভিসে মারছে যখন তার কোনো ফল হইল না, তার চলে গেল রাত্রে বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করে নিয়ে ওনার বাসার থেকে, তখন অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেল। যে জায়গাতে আছে কিন্তু বন্ধু তো বুচনা হয়ে গেছে, আমার হয়তো কোনো শব্দ তোমরা শুনতে পাইবে না, আমার তোমরা তোমরা তোমাদের খাম তোমরা করো, তোমরা যে যেখানে আছো যার কাছে যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো এবং শত্রুর মোকাবিলা করো। এটা আগেই বুঝে বলিয়া দিয়েছে, এখানে আমাদের কিন্তু সন্দেহ নেই। এই ছত্রপতিকে বলতো আর এই আর্মিরা এই দেখা মালিবা এই পুলিশের গুমন্ত অবস্থায় পুলিশ কত পুলিশ মারছে দেশের অনেক বলবার নাই। যখন আক্রমণ করলো রাত্রে তখন কিন্তু শুনিয়ে আমরা সবাই আমার এলাকার আচ্ছা আশ্বাস এই এই অভিনন্দনবঞ্জির এলাকার জগন্নাথ পুরী সব মানুষের দাওয়া হয়ে এসেছে। একদিন যুদ্ধ করার পরে পাকিস্তানি আর্মিরা সরে করতাম, তখন আমরা সেইবারে দখল হলাম। তখন আমার সঙ্গে আছি দেওয়ান মাহবুবুর রব সাদি, সাদি আমি আমরা একসঙ্গে ছিলাম, আর আমার অনেক মানুষ আছে আমার সঙ্গে, তারা আমার ছোটো ভাই একটা আছে তার বয়স 8 বা 9 বছর। আমি উনি দেখছি না যে আমার লোকে পার্থে গিয়েছেন হঠাৎ করে সেখানে দিকে আমার পিছনে আমি তুমি বুঝতে পারছো আমি তো পার্থে আসুক তখন তো কেন মাঝে বহুত গুলো বিরাট মানুষ একেবারে এসে বুঝতে কেন মনমোহন পর্যন্ত মনমোহন একটা বাজার আছে হচ্ছে কেন বলতো আক্রমণ। এটা ট্রেনিং মানে মুক্তিযুদ্ধের ট্রেনিং করে দেওয়া হয়েছে যে এটা আমার এলাকার না, ওরা আমাকে নিয়েছে। আবার দুই একজন আছে আর্মির পাকিস্তানের আর্মি দুই একজন আছে তারাই অংশগ্রহণ করছে, এরপরে অনেক অংশগ্রহণ করছে। ওইখানেই আমরা এই ট্রেন দেখেছি, দেখা যা করেছি তো আমি বললাম যে মনে বর্তমানে একটা বিজ্ঞানা গেছিল ওই জায়গাতে আমরা ট্রেন দিয়েছি। সিরিয়ার তো তারা কবজায় সিরিয়ে মানুষ কোনো মানুষ বাইরে দিতে পারছে না, এ গৃহবন্দী ছিল সেই গৃহবন্দী। যখন আমরা গিয়ে সিরিয়ার দখল করলাম তখন গিয়া মানুষ উঠছে এত মানুষ সবার আনলাম, যাদের বাড়ি বেড়ে যারা মরছে বুঝছে না, হ্যাঁ অনেক অনেক অন্যান্য ডিস্ট্রিক্টে যারা চাকরি করতো ওরা চলতো। এই অবস্থা এর বাদে তো অনেকদিন এই যুদ্ধ ওইতেছে, তারা তো তারা এয়ারপোর্টের সাথে এয়ারপোর্টের সিরিয়াতে এয়ারপোর্ট গ্রাহ বলে তা আছে পাকিস্তানিরা, হঠাৎ করে তারা বিরাটভাবে একটা আক্রমণ করলো আসছে। এই আক্রমণে গিয়ারি আমরা ঠিকঠাক পারছি না, এদের এয়ারপোর্টে তো খামান টামান আছে ওখানে মজবুত আছে, তখন তারা আক্রমণ করতো এই দেশের বুঝে আমার। তখন গেলে আমাদের যে ইস্টবেঙ্গলের যে মধ্যে কিছু মানুষ আছে ওরা প্রস্তুতি নিচ্ছে এই খামার ধামা লইয়া তারা চলে যাবে অভিঙ্গেরি বা মহিলা লইয়া চলে যাবে বুঝে বুঝে যে ধরে নেওয়া অন্যান্য জায়গা থেকে দিছে। এমনকি অনেক মানুষ যে হত্যা করছে আমার ইউনিয়নে এটা কিছুদিন পরে হত্যা করার 2-3 মাস বাদে যখন বর্ষা হয়ে গেল পুরা বর্ষা, তখন মুক্তিযোদ্ধারা এখান থেকে ইন্ডিয়ান থেকে তারা উঠে ডিসিশন দিচ্ছে ইন্ডিয়ান গেরিলিয়া ভেট করা, হুম ভিতরে যারা আছে এরা হঠাৎ আস্তে আস্তে এবং বোম মারে তারা যেখানে আছে বোম মারে পলায়ন করে, হুম তখন পলায়ন করলেও তারা আবার তারা আক্রমণ করে গিয়া যারা যেখানে ভাই মানে মারে তারা। যে আমার গ্রামের নিকট এক গ্রাম আছে যেটা গালিমপুর,